আর তানবীর মাঝখানে মাত্র আর একটি দিন বাকি আছে এরপরেই কিন্তু পবিত্র কোরবানের যে আনুষ্ঠানিকতা সেটি হতে যাচ্ছে এর মধ্যে যে কোরবানির গরুর হাঁকগুলো সেগুলো চিত্র কিন্তু তো খুব একটা অভিন্ন না গতকালকে আমরা যে চিত্রটি দেখেছি আজকেও কিন্তু সেই একই চিত্র আমরা দেখতে পাচ্ছি এখন দুপুর প্রায় একটার পর হচ্ছে ক্রেতারা যেটা বলছেন যে দাম অনেক বেশি কারণ তাদের যে বাজেট সে বাজেটের চেয়ে প্রায় বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কিন্তু এক একটা গরুর প্রতি বেশি চাওয়া হচ্ছে ছোট এবং মাঝারি সাইজের যে গরুগুলো আছে আর বিক্রেতাদের যেটি অভিযোগ সেটি হচ্ছে কি তাদের যে গো খাদ্য সেই খাদ্যের প্রতি একটা গরুর পেছনে অনেক টাকা খরচ হয় সেই হিসাবে তারা কাঙ্ক্ষিত ক্রেতা পাচ্ছেন না আর বেশ কিছু হাটে আমরা গিয়েছি সেখানে দেখেছি প্রচুর সংখ্যক গরু আছে ছোট গরু অন্যান্যবার কম হলে এবার কিন্তু ছোট গরুর সংখ্যা কম নয় বাজারে পর্যাপ্ত পরিমাণ ছোট গরু আছে আর বিশাল সাইজের গরুগুলোও কিন্তু আমরা গাবতলিতে দেখতে পেরেছি কিন্তু সেই পরিমাণের ক্রেতা কিন্তু বাজারগুলোতে এখন পর্যন্ত সমাগম হয়নি আর অনেক ক্রেতা এখানে যারা বাজারে এসেছেন তারা কিন্তু বাজারগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করে যেটি বলছেন যে আজকে হয়তোবা বৃষ্টি পড়ল অথবা কালকে যেহেতু শেষ দিন দাম একটু কমতে পারে সেই জন্য অনেক আসলে অপেক্ষা করছেন ক্রেতাদের মধ্যেও আমরা মিশ্র প্রতিক্রিয়া দেখতে পেরেছি এক একজনের আসলে ভিন্ন মত অনেকে বলছেন কোরবানির গরু একটু দাম বেশি হলেও পছন্দ হলে তারা নিয়ে ফেলছেন কিন্তু আসলে অনেকের পক্ষে তো সেটি সম্ভব হয়ে ওঠে না সে কারণে অনেকে আসলে বিভিন্ন বাজার ঘুরছেন পছন্দের গরুটি দেখছেন কারণ এই কোরবানির গরুতে যেটি সবচেয়ে বেশি আসলে প্রায়োরিটি পাই সেটি হচ্ছে যে গরুটি দেখতে কেমন এই জিনিসটি আসলে সবাই লক্ষ্য দিচ্ছেন আর যদি বলে উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন দুই সিটি কর্পোরেশনে মিলে বিশটি গরুর হাট কিন্তু এবার রাজধানীতে বসেছে তানবির এই ছিল গরুর হাট থেকে অবস্থা নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার